হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আমাদের গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না যেন রাজ খুব উচ্চাকাঙ্ক্ষী প্রকৃতির মানুষ ছিল তার একটাই স্বপ্ন ছিল যে সে খুব ধনী হতে চায় টাকার জন্য সে সব কিছু করতে পারে এর জন্য সে অনেক ধরনের কাজ শুরু করে যাতে সে খুব তাড়াতাড়ি কোটিপতি হতে পারে তাই সে একের পর এক ব্যবসা বদল করতে থাকে আজকাল রাজ কাপড়ের ব্যবসা শুরু করে এমনিতে তো রাজের দোকানটা দেখতে ভালোই ছিল কিন্তু সে আসলে সস্তা কাপড় বাজার থেকে কিনে নিয়ে ওগুলোতে ব্র্যান্ডেড কাপড়ের ট্যাগ লাগিয়ে চড়া দামে বিক্রি করত। একদিন সকাল সকাল অনেক খদ্দের তার দোকানে চলে এলো ওরা সবাই রেগে ওকে বলতে লাগল আরে আপনি তো বলছিলেন আপনার কাছে ইম্পোর্টেড কোয়ালিটির জিনিস থাকে হ্যাঁ বলেছি তো এখনও বলছি দেখুন দাদা আমি সম্মানের সাথে ব্যবসা করি তাই নিজের জিনিসের সম্বন্ধে একটি কথাও আমি শুনব না ওরই কথা শুনে খদ্দেরটি আরও রেগে গেল খদ্দেরটি তার একটি শার্ট ব্যাগ থেকে বের করে কাউন্টারে ছুড়ে দিয়ে বলল এই শার্টটা আমি গত সপ্তাহে নিয়ে গেছিলাম আপনার দোকান থেকে পনেরোশো টাকা দিয়ে কি হয়েছে কি হয়েছে এই শার্টে কি হয়েছে কি হয়েছে মানে দেখতে পাচ্ছেন না কি হয়েছে একবার ধোয়ার পরেই রং তো গেছেই এখন আমার ছেলেরও জামা হবে না বুঝলেন আরে দাদা আপনি তো শুধু শুধুই আমার ওপর রাগ দেখাচ্ছেন এটা মনে হয় আপনার ডিটারজেন্টের কারণে হয়েছে আপনি কোন কোম্পানি কোম্পানির করেন এই কথা শুনে দোকানে থাকা বাকি খদ্দেররাও একে একে ওর কাপড়ের নিন্দা করল আরে মিথ্যে কথা বলতে তোমায় লজ্জা করে না নিজে বাজে কাপড় বিক্রি করো আর দোষ দিচ্ছ ডিটারজেন্ট পাউডারের হ্যাঁ এ এমনিতে মানার পাত্র নয় চলুন পুলিশে গিয়ে কমপ্লেন করি পুলিশের নাম শুনেই রাজ ভয় পেয়ে তাদের কাছে ক্ষমা চাইতে লাগল আরে দাদা আপনারা এই গরিবের ওপর দয়া করুন এমনটা করবেন না আমি একজন সৎ ব্যবসায়ী আমার দোকানে যদি পুলিশ আসে তাহলে আমার দোকানের বদনাম হবে দয়া করুন আমার ওপর এটা তো ভুল কাজ করার আগে তোমার ভাবা উচিত ছিল আরে দাদা এই কাপড় তো আমি ঘরে বানাই না এটা তো আমি কারোর কাছ থেকে নিয়ে আসি যদি ওখান থেকেই খারাপ জিনিস দেয় তবে আমি কি করব এই কথা বলে সে গ্রাহকদের সামনে মিছে কান্না করতে লাগল তার কান্না দেখে খদ্দের তার ওপর দয়া হল তারা আর পুলিশেও নালিশ করল না এবং রাজ ওদের সমস্ত টাকাও ফেরত দিয়ে দিল আজ তো আমি খুব পেঁচে গেলাম আর একটু হলেই তো ধরা পড়ে যেতাম এই ঘটনার পর রাজের দোকানে খদ্দের আশাও প্রায় কমে গেল কারণ মার্কেটে রোটে গিয়েছিল যে সে সস্তা কাপড় চড়া দামে বিক্রি করে আট দিন এইভাবেই কেটে গেল আট দিন হয়ে গেল একটি কাস্টমারেরও মুখ দেখতে পেলাম না এভাবেই চলতে থাকলে তো দোকান বন্ধ করতে হবে রাজ খুব দুশ্চিন্তায় ছিল কারণ তার রোজগার একেবারেই বন্ধ হয়ে গিয়েছিল একদিন সে মোবাইলে ভিডিও দেখছিল ভিডিওর মাঝখানে স্পাই ক্যামেরার একটি বিজ্ঞাপন আসলো। ওই বিজ্ঞাপনে একটি ছেলে বলছিল এখন আপনিও রাখতে পারবেন যেই কারোর উপর নজর আপনার কাজও হয়ে যাবে আর কেউ জানতে পারবে না এ হল আমাদের সি কোম্পানির স্পাই ক্যামেরা এর সব থেকে মজার ব্যাপার হল ক্যামেরাটা এত ছোট যে কেউই একে দেখতে পাবে না আপনি শুধু একবার একে কোথাও লুকিয়ে রাখুন তারপর দেখুন এর জাদু কেউ আপনার কাছে ঘুষ চাইছে কেউ আপনার সাথে অন্যায় করছে ব্যাস রেকর্ড করে ফেলুন আর দিয়ে দিন ওকে উচিত শিক্ষা ওই স্পাই ক্যামেরার বিজ্ঞাপনটি দেখে তার মাথায় একটি বুদ্ধি খেলে গেল এই স্পাই ক্যামেরাটি তো খুব কাজের এখন এটাই আমাকে কোটিপতি বানাবে এরপর সে তিন চারটে স্পাই ক্যামেরা নিয়ে এল ও কি দারুণ জিনিস এটা দেখতে যতটা ছোট কাজে ততটাই বড় এরপর সে ক্যামেরাগুলোকে দোকানের চেঞ্জিং রুমে লাগিয়ে দিল তার প্ল্যান ছিল চেঞ্জিং রুমে চেঞ্জ করতে আসা লোকেদের ভিডিও বানানো এবং সেগুলোকে ইন্টারনেটে বিক্রি করে পয়সা কামানো ওর দোকানে ক্যামেরা তো লাগিয়ে নিয়েছিল কিন্তু ওর দোকানে যে খদ্দেরই আসে না দোকানে তো খদ্দেরই আসে না খদ্দের না এলে কি আমি নিজের রেকর্ডিং করব হ্যাঁ রাজ তখন বুদ্ধি লাগাল এবং নিজের দোকানে জামাকাপড়ে ডিসকাউন্ট দিতে লাগল শুধু তাই নয় সে নিজের দোকানের পুরনো স্টক বদলে নতুন স্টক নিয়ে এলো যার মধ্যে বেশিরভাগই মেয়েদের পোশাক ছিল ওর প্ল্যান কাজ করল এখন ওর দোকানে সবসময় মেয়েদের ভিড় লেগে থাকে আর মেয়েরা জানতই না যে ওদের সাথে চেঞ্জিং রুমে কি হচ্ছে রাজ কারোর সাথে ফোনে কথা বলছে আরে তোমার যত ভিডিও স্টক চাই আমি তত দিতে পারব কিন্তু রেট কিন্তু ডবল লাগবে রাজ অনেকক্ষণ ধরে ফোনে ভিডিওর দাম দর করছিল এবং রাজ অবশেষে মন মতন দাম পেতে সফল হলো। আস্তে আস্তে রাজের ইচ্ছে পূরণ হতে লাগলো। তার বাড়িতে যেন টাকার বৃষ্টি হতে লাগল ও শহরের সবচেয়ে দামি জায়গায় কোটি টাকার বাড়ি কিনে নিল ইম্পোর্টেড গাড়ি ওর বাড়ির যেন সৌন্দর্য বৃদ্ধি করতে লাগল সে পয়সার জোরেই তার দোকানের কর্মচারীদেরকেও কিনে নিল রাজেরই উন্নতি দেখে সবাই ভাবত এটা তার সৎ পরিশ্রমের ফল কিন্তু সে যে ব্যবসার আড়ালে নোংরামি শুরু করেছিল কিন্তু কথায় আছে না পাপ করলে তার শাস্তি একদিন পেতেই হবে একদিন তেজস্বী রাজের দোকানে কাপড় কিনতে এলো যে ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট ছিল আরে আপনি একদম চিন্তা করবেন না আমাদের এখানে যারা একবার আসে তারা বারবার আসতে চায় তেজস্বীর একটি ড্রেস খুব পছন্দ হলো। ও ট্রায়াল রুমে ড্রেসটা চেঞ্জ করে দেখলো যে ড্রেসটা তার একদম ফিট হয়ে গেল কিন্তু বেচারি জানতই না আজ ওর কত বড় সর্বনাশ হয়ে গেল ও ড্রেসের দাম দিয়ে চলে যেতে লাগলেই রাজ ডেকে বলল ম্যাডাম বলছি কি আপনি কিন্তু অবশ্যই আপনার বন্ধুদের আমাদের দোকানের ঠিকানাটা দেবেন এই বলে রাজ তেজস্বীর দিকে তাকিয়ে শয়তানি হাসি হাসল তেজস্বী বুঝতেও পারেনি যে আজ ওর সাথে কি হল দুদিন পর ওর বান্ধবী সুনিতা ওকে বলল যে ওর ড্রেস চেঞ্জের ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে তেজস্বী এই কথা শুনেই কেঁদে ফেলল আজ কেউ ওর সম্মানে আঘাত করল এই ভেবেই ওর খুব রাগ হল সুনিতা আমি এক্ষুনি পুলিশে রিপোর্ট করতে যাব আরে তুই জানিস না পুলিশের কাছে গেলে তোর আরও বদনাম হবে এখন আমার কোন সুনামটা হচ্ছে সুনিতা কোনো বদমাস লোক আমার ভিডিও ভাইরাল করবে আর আমি চুপ থাকবো কখনো না তেজস্বী সুনিতার সাথে তাড়াতাড়ি পুলিশ স্টেশনে গেল সেখানে ডিএসপি রচনাকে সে সব কথা খুলে বলল এটা তো খুবই সিরিয়াস ইস্যু আমি তোমার সাহসিকতার প্রশংসা করছি যে তুমি এই পদক্ষেপটা নিলে নাহলে তো এসব ব্যাপারে লোকেরা প্রায় চুপ থাকে ম্যাম আমি ওই শয়তানটাকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে চাই যে কিনা মহিলাদের সাথে এরকমটা করে ডিএসপি রচনা তেজস্বীর সাথে ওই ভিডিওটি নানান অ্যাঙ্গেলে বারবার দেখতে লাগলো সে তাকে জিজ্ঞেস করলো তুমি কি এর মধ্যে কোথাও কেনাকাটা করতে গিয়েছিলে হ্যাঁ ম্যাম গিয়েছিলাম সেখানে তোমার কিছু অদ্ভুত মনে হয়নি তো না ম্যাম অদ্ভুত তো লাগেনি হ্যাঁ দোকানদার বারবার বলছিল যে আমি আমার আরও বান্ধবীদের নিয়ে যেন ওই দোকানে যাই কিন্তু এমনটা তো সবাই বলে রচনা ওর কথার কোনো উত্তর দিল না রচনা তেজস্বীর থেকে রাজের দোকানের অ্যাড্রেস নিয়ে সেখানে পৌঁছে গেল রচনা একটি কাপড় পছন্দ করে নিয়ে ট্রায়াল রুমে চলে গেল ডিএসপি রচনা ট্রায়াল রুমে গিয়ে চারিদিকে ভালো করে তাকিয়ে ক্যামেরাটাকে খুঁজতে লাগল সে চট করে কাজ ভেঙে ক্যামেরাটাকে খুঁজে বার করল ক্যামেরা খুলে নিতেই রাজের মোবাইলে সবকিছু ব্ল্যাক দেখালো আরে এরকম দেখাচ্ছে কেন ক্যামেরাটা খারাপ হলো নাকি ডিএসপি রচনা কাউন্টারে ক্যামেরাটি রেখে ওকে বলল কি এটা আমি বুঝতে পারছি না আপনি কি বলছেন ওর কথা শুনেই রচনা ওকে কষিয়ে এক চড় মারল এই মেয়ে। এই তোমার সাহস কি করে হয় আমাকে চড় মারার তুমি কি জানো আমি কে জানো শয়তান লোক এই স্পাই ক্যামেরা দিয়ে তুমি মেয়েদের ইজ্জত বাজারে বিক্রি করো আর আমাকে বলছো আমার সাহস কি করে হলো। তখনই বাইরে থাকা পুলিশরাও তেজস্বীর সাথে দোকানে চলে এলো রাজ কিছুই বুঝতে পারছিল না যে এইসব কী হচ্ছিল রচনা কনস্টেবলদের বলে ট্রায়াল রুমে রাখা বাকি ক্যামেরাগুলোকেও খুলে নিল এবং রাজ ও তার কর্মচারীদের গ্রেফতার করে জেলে পুড়ে দিল এবং আদালতের নির্দেশেই তাদের সবার দশ বছরের জেল হলো। বন্ধুরা আজকাল এইসব ঘটনা প্রতিদিনই ঘটছে তাই একমাত্র সতর্ক থাকলেই নিজেকে এসব ঘটনার থেকে বাঁচাতে পারবেন হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আমাদের গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না যেন